ত্রিপুরা দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছে বিজেপি। সামনে আরও একটি বিধানসভা নির্বাচন। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। জানা গিয়েছে, তিনি নিজেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভোট ময়দানে না গিয়ে দলের কাজকর্ম চালিয়ে যেতে চাইছিলেন তিনি। সেই ইচ্ছাকে মান্যতা দিলেন সীতারাম ইয়েচুরিরা। মানিকবাবুর আসনে এবার সিপিএম প্রার্থী করেছেন নতুন মুখ কৌশিক চন্দকে। শুধু মানিক সরকারই নন, আরও 7 জন বিধায়ক এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ত্রিপুরার বাম রাজনীতির পরিচিত মুখ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবারের নির্বাচনী যুদ্ধে নেতৃত্ব দেবেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুরুর দিকে কংগ্রেসকে 10টি আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও চূড়ান্ত তালিকায় 13টি আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখে রয়েছেন মোট 24 জন। কংগ্রেসকে 13টি আসন ছাড়ার পর বাম শরিক দল সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপিকে 1টি করে আসন ছাড়া হয়েছে। সিপিএম প্রার্থী দিচ্ছে 43টি আসনে। পাশাপাশি রামনগর কেন্দ্রের নির্দল প্রার্থীকে সমর্থন করছে বামফ্রন্ট। প্রসঙ্গত, ত্রিপুরা বিধানসভায় মোট আসন সংখ্যা 60। 2018 সালের নির্বাচনে 33টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিজেপি। বামেদের ঝুলিতে ছিল মাত্র 15টি আসন। সেই জায়গা থেকে এবার ফের একটি বিধানসভা নির্বাচন। এবার ফের একবার নিজেদের শক্তি পরীক্ষার জন্য ময়দানে নামছে বামফ্রন্ট শিবির। কিন্তু বর্ষীয়ান বাম নেতা মানিক সরকার এবারের নির্বাচনে লড়ছেন না। মানিক সরকার সহ মোট 8 জন বিধায়ক এবারের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, এমন কিছু নেতৃত্ব কমরেড মানিক সরকার সহ তারা আমাদেরকে সাহায্য করবেন এই নির্বাচনের তালিকার মধ্যে। তাদের নাম নেই, তাদের এরা এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের নেতৃত্বে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমাদের বামফ্রন্টের প্রচার আন্দোলন জোরদার হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।